পনেরো বছর আগে 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নবম জাতীয় আমাকে বিপুল ভাবে দ্বারযুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তকে সঠিক বলে আপনারা প্রমাণিত করেছিলেন। আপনাদের আমানত একজন ভোটার হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনাদের পবিত্র আমানত আমার কাজের মধ্যে আপনারা তুলে দিয়েছিলেন। সেই থেকে যাত্রা শুরু, সেই যাত্রায় আমি বলেছিলাম আপনাদের এই মহামূল্যবান আমানত এটা আমার কাঁধে আপনারা তুলে দিয়েছেন, আমার হাতে তুলে দিয়েছেন, এই আমানত যেন কোনোদিন খেয়াল না হয় সেই জন্য আপনারা আমার প্রতি দোয়া করবেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। সৃষ্টিকর্তার কাছে আপনার দোয়া প্রার্থনা করেছিলেন বলেই এই পনেরো বছরে আমি এই পথ চলতে পেরেছি। এই পনেরো বছরে আপনার তিনবার আমাকে নির্বাচিত করেছেন, সর্বশেষ 2018 সালে 30শে ডিসেম্বরে নির্বাচনে আমাকে নির্বাচিত করার পর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি তার মন্ত্রিসভায় আমাকে অন্তর্ভুক্ত করে আপনাদেরকে সম্মানিত করেছেন, আপনাদের প্রতি সম্মান দেখিয়েছেন, আমাকে তিনবার নির্বাচিত করেছেন আপনারা বারবার, এবং তারই সম্মান স্বরূপ আমাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিল। এবং আমরা এই উত্তরবঙ্গের মানুষ আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছিল এই নদী মাতৃক আর বাংলাদেশ নদীর প্রবাহ নিশ্চিত করার জন্য, নদীকে দখলদারদের হাত থেকে মুক্ত করার জন্য এবং সমগ্র বিশ্বের সঙ্গে সমুদ্রগামী বাণিজ্য এবং সারা বিশ্বের সঙ্গে সমুদ্র কেন্দ্রিক যে আন্তর্জাতিক সম্পর্ক যে বিশাল দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আপনাদের সাহস আপনাদের ভালোবাসা নিয়ে আমি সেই দিন যে সেই দায়িত্ব আমার কাজে নিয়েছিলাম। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বাধা এসেছে, অনেক চ্যালেঞ্জ আমার সামনে চলে এসেছিল, কিন্তু যখন আপনাদের দিকে তাকিয়েছি, আপনাদের কথা চিন্তা করেছি, আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন আমাকে বারবার সাহসী করে চলেছে, এবং সেই সাহস এবং ভালোবাসা নিয়ে আমি আমার কাজগুলো করেছি। কোন চ্যালেঞ্জ কোন বাধা আমাকে আজ মুহূর্তের জন্য থামিয়ে দিতে পারে আমার
প্রত্যেকটি দায়িত্ব আমি যেন যথাযথভাবে পালন করতে পারি। আজকে বাংলাদেশের মানুষ, প্রায় 17 কোটি মানুষ, আজকে বাংলাদেশের মানুষ নদীকে ভালোবাসে, নদীর পাড়ে যেতে চায়, নদীর কলটান শুনতে চায়, নৌ ভ্রমণে যেতে চায়। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সাফল্য। এই 5 বছরে আমরা সেই উত্তরপ্রদেশের বেনারস থেকে কলকাতা হয়ে, সাতক্ষীরা হয়ে, বাংলা হয়ে, চাঁদপুর ঢাকা হয়ে আমাদের নৌবিহার গঙ্গা বিহার আসামের ডুবরিগড়ের পর্যন্ত গেছে। প্রায় 52 দিন যাবত এই নৌকা বিলাস, গঙ্গা বিলাস এই পথ অতিক্রম করেছে। এই পথের পথ অতিক্রম করে পৃথিবীর ইতিহাসে একটি ইতিহাস রেকর্ড স্থাপন করেছে। এই চ্যালেঞ্জটি এই 5 বছরে আমরা সম্পাদন করেছি। বাংলাদেশের মানুষের নদী একটি প্রিয় নাম, নদীকে নিয়ে অনেক গল্প, উপন্যাস, কবিতা হয়েছে, কিন্তু সেদিকে আমরা কখনো সঠিক ভাবে তাকাই নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন যে নদীকে বাঁচাতে হবে, নদীকে না বাঁচতে বাংলাদেশের প্রাণ থাকবে না। এই বাংলাদেশের প্রাণ হচ্ছে নদী। একটি মানুষের